হবিগঞ্জের মাকালকান্দি গণহত্যা দিবস আজ। স্বাধীনতার 52 বছর পার হলেও শহীদদের স্মরণে সেখানে এখনও কোনো স্মৃতিসৌধ গড়া হয়নি। বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে 1971 সালের এই দিনে 200+ মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। বাড়িঘরে আগুন দেয় তারা, আর তাদের সহযোগী স্থানীয় রাজাকাররা ব্যাপক লুটপাট চালায়। নিহতদের স্বজনদের অভিযোগ, এত বছর পরেও সেই সব রাজাকারদের বিচার হচ্ছে না। স্বাধীন দেশে বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে তারা। সেদিনের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া মাকালকান্দির বাসিন্দারা এসব রাজাকারের উপযুক্ত বিচার দাবি করেছেন, সেই সাথে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ গড়ার দাবিও করেছেন তারা।